বগুড়ার সারিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সবুজ পাতা ফুটবল একাডেমি বনাম মুস্তাকিম ফুটবল এক্সপ্রেস। নির্ধারিত 90 মিনিট উভয় দলই টানটান উত্তেজনাকর খেলা উপহার দিলেও কোনো পক্ষ গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে সবুজ পাতা ফুটবল একাডেমি মুস্তাকিম ফুটবল এক্সপ্রেসকে 2-1 গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিউর রহমান মতি। এতে বগুড়া 1 আসনের জাতীয় সংসদ সদস্য শাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম নিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সকো, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সহ হাজারো ফুটবল অনুরাগী উপস্থিত ছিলেন।